বলো বলো কোন সমুদ্রে জীবের সৃষ্টি, বলো বলো কোন সমুদ্রে জীবের সৃষ্টি, বলো গুরু কোন সমুদ্রে হয় পতন, এই দেহের সাত সমুদ্র তত্ত্ব দেহ তুমি করো নিরূপণ। হে দয়াল, এই দেহে সাতখানা সমুদ্র, এই সাতখানা সমুদ্র কোথায় কোথায় আছে, এই সাতখানা সমুদ্রের নাম কি, কোন সমুদ্রে আমার এই জীব উদ্ধার হয় আর কোন সমুদ্রে আমার এই জীবের পতন হয়, সেটাই জিজ্ঞাস। সে জায়গায় দাঁড়িয়েই গান, ওরে কোন সমুদ্রে জীবের সৃষ্টি, কোন সমুদ্রে গুরু তো কোন সমুদ্রে জীবের সৃষ্টি, বলি কোন সমুদ্রে জীবের সৃষ্টি, কোন সমুদ্রে হয় কত, সাত সমুদ্র তত্ত্ব দেহ পদ নিরূপণ, সাত সমুদ্র তত্ত্ব দেহ গুরু গো পদ নিরূপণ। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল, কোন সমুদ্রে অতি লালে জল, এই সাধকের হয় প্রেমানন্দ গুরু গো জীব চায় রসাতল, কোন সমুদ্রে অতি লালে জল গুরু গো কোন সমুদ্রে অতি লালে জল, এই সাধকের হয় প্রেমানন্দ জীব যায় রসাতল, এই সাধকের হয় প্রেমানন্দ ও গুরু জীব যায় রসাতল, শুনে তত্ত্ব রক্ষ বত্ত সুধা, তত্ত্ব রক্ষ বত্ত সুধা কোথায় যেন নয় গো, সাত সমুদ্র তত্ত্ব দেহ পদ নিরূপণ, সাত সমুদ্র তত্ত্ব দেহ গুরু গো পদ নিরূপণ। কোন সমুদ্রে শয্যা পাতিয়া আমার শ্রী গৌরাঙ্গ মধুর রসে গুরু আছে মাতিয়া, কোন
সমুদ্রে শয্যা পাতিয়া আমার শ্রীগৌরাঙ্গ মধুর রসে আছে মাতিয়া, সেই সমুদ্রটা কোথায় দেহে, সেই সমুদ্রটা কোথায় রয়েছে, এটা একটু সুন্দর ভাবে এই দেহতত্ত্ব দিয়ে আমাকে বুঝাবে কেন? সাত সমুদ্র তত্ত্ব দেহ করণের উপর, সাত সমুদ্র তত্ত্ব দেহে গুরু করণের উপর, কে গোসাই শ্রী চরণে কয় ওরে জল সমুদ্রে বাঁধ না দিলে ওরে তরণী তোর ক্ষয়, কে কে গোসাই শ্রী চরণে কয় এই জল সমুদ্রে বাঁধ না দিলে তরণী তোর ক্ষয়, ওরে তরণী তোর ক্ষয়, গোসল জলের মুখে গোসল জলের মুখে ডুবে থাকে ও ভোলার এই সাত সমুদ্র তত্ত্ব দেহ করণের উপর, সাত সমুদ্র তত্ত্ব দেহ গুরু করণের উপর, বলো বলো কোন সমুদ্রে জীবের সৃষ্টি, কোন সমুদ্রে জীবের সৃষ্টি, কোন সমুদ্রে হয় পথ, এই সাত সমুদ্র তত্ত্ব দেহ করণের উপর, সাত সমুদ্র তত্ত্ব দেহ গুরু করণের উপর, গুরু করণের উপর, গুরু করণের উপর, গুরু করণের উপর। আলো মনে হয় বন্ধ হয়ে গেল, হ্যাঁ আচ্ছা, তো যাই হোক আসতে বাবা আসতে বাবধন, মানে তোমাদের কথাটা আমার কানে আসলে আমি আর কি কবে ভুলেই যাব। যাই হোক, আজকে আমার প্রতিপক্ষ যিনি দক্ষিণবঙ্গ থেকে এসেছেন, তিনি মুর্শিদাবাদে তারানিবাস, সুন্দর কথা সুন্দর গান আমরা শুনছিলাম, খুবই ভালো লেগেছে। তা তার প্রশ্নের জবাব দেওয়ার মতন ক্ষমতা আমার মধ্যে মোটেই নেই, একেবারেই নেই। আজ
সুন্দর জায়গায় দাঁড়িয়েছে। তো যাই হোক, ওনার প্রথম গানটি আমরা শুনলাম, সেই মুকুন্দ দাসের লেখা গান, খুব ভালো একটি গান করেছে। গানের পরে যদি একটা গান আমি না গাই কি গো মা, তাহলে কেমন হয়ে যায় না ব্যাপারটা? সুন্দর একটা গান করেছে, ওই গানের পরে দাঁড়িয়ে একটা গান গেয়ে তারপরে ওই একে চন্দ্রর ব্যাপারটা দেখছি, কি বলেন? বললেন হরি বলে ডাকলে মুখে, ও মন হরি কি আসে। ছোট্ট একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে ঘরে ঘুমিয়ে আছে, মা বাবা বলে ডাকবে, ডাকা শিখে কান্নাটা শিখেছে, মা কাজ করছে বাচ্চাটাকে ঘুমিয়ে রেখে। চট করে বাচ্চাটা কেমন করে যে কেঁদেছে, মা সর্ব কাজ রেখে চট করে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয়, তাই না? তাহলে আমার মনে হয় অনাদিরাদি প্রাণ গোবিন্দ হচ্ছে সর্ব কারণের কারণ, সকলেই আমরা তারই সন্তান। কই ডাকতে ডাকতে মুখ দিয়ে রক্ত উঠে গেলেও তাকে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় ওই শিশু বাচ্চাটার কাছে ডাকা শিখতে হবে। ও কেমন করে কাঁদলো, কেমন করে ডাকলো যে বাবা মা ছুটে এসে বলে দিল, আমার ডাকে তো গোবিন্দ আসেন না। আমার মনে হয় এই জায়গায় একটু কথা আছে, ডাকটা হচ্ছে না, ডাকাটা হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে পদকর্তা লিখলেন, হরি বলে ডাকলে মুখে হরি কি আসে, হরি বলে ডাকলে মুখে হরি কি আসে, একবার হরি হরি বলো হরি বলো। ভালো মন্দ
মীরাবাই এক জায়গায় বলেছিলেন, বিনা প্রেম সে নহি মিলে নন্দলাল। এবার নাম ধরে ডাকলেন আমি আসে, ঠিকই নাম ধরে ডাকলেন আমি আসে, কিন্তু তার সঙ্গে পরিচয় থাকতে হবে। পরিচয় না থাকলে রাস্তা দিয়ে তো অনেক মানুষ হেঁটে যায়, যদি ডাক দেয় ও মানুষ ও মানুষ, কে কথা বলবে, কে কথা বলবে? মানুষটার নাম জানতে হবে, মানুষটার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তাহলে ডাকা মাত্র মানুষটা আসবে। সম্পর্ক যতক্ষণ না হবে কাজ হবে না। তাই এখানে বললেন, হরির সঙ্গে কৃষ্ণমন্দ, জানকীতার জানকীতার ভালো মন্দ, হরি বলে ডাকলে মুখে হরি কি আসে, হরি বলে ডাকলে মুখে হরি কি আসে, মন্ডা কি পায় বসে ঘরে, মন্ডা মন্ডা শান্তি হয় রে, জল জল বলে কাঁদলে বসে, হরি কি আসে, হরি বলে ডাকলে মুখে হরি কি আসে, হরি কি আসে, একবার হরি বল, হরি বল, গোসাই উত্তম চাঁদে বলে
কিলিয়ে কাঠাল পাকালে, গোসাই উত্তম চাঁদে বলে কিলিয়ে কাঠাল পাকালে, সাজা হবে না কোনো কালে, সাজা হবে না কোনো কালে, সাজা হবে না কোনো কালে, অপক্ত দোষে হরি বলে ডাকলে মুখে হরি কি আসে, হরি বলে ডাকলে মুখে হরি কি আসে, হরি আমার প্রেমের প্রেমিক, প্রেম বড় ভালোবাসি, হরি বলে ডাকলে মুখে হরি কি আসে, হরি বলে ডাকলে মুখে হরি কি আসে, হরি বলে ডাকলে মুখে হরি কি আসে। খুব ভালো লাগছে একটা জিনিস, সকলেই না এপারে আসে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে একটা মাঝি আছে, কিন্তু মাঝিটি একটু অল্প বয়স, যারা ঘাটায় পার হবে তাদেরও বয়স বেশি, এখন অল্প বয়সের মেয়ে অল্প বয়সের ছেলেকে যদি ডাক দেয় একটা লজ্জার ব্যাপার, ডাকাডাকি করা যাবে না, কিন্তু না ডাকলেও তো নৌকাটা ঘাটে আসে, একটা কাজ করা হবে আমাদের এই কয়েকজনের মাঝে একজন বুড়ি আছে, এই বুড়িকে দিয়ে মাঝিটাকে ডাক দেওয়া, কেন বুড়িকে ডাক দেওয়া, ওই বুড়ি মানুষ যদি অল্প বয়সের মাঝিটাকে ডাক দেয় তাতে জাত ফুল মানুষ কিছু যাবে বলে মনে হয় না, তাহলে ওই বুড়ি বুড়ি ডাক দাও, বুড়ি ও বুড়ি এইদিকে আসো, তুমি আমাদের কথা নাও, ওই মাঝিটাকে ঘাটে আসতে বললে, তাই নাকি, কেন তোমরা ডাকো, বললো না আমরা অল্প বয়সী, ওই মাঝিটাও অল্প বয়সী, আমরা ডাকলে মান সম্মান চলে যাবে, তুমি বুড়ি মানুষ, তোমার জাত যাওয়ার আর কিছু নাই, তোমার যা যাওয়ার চলে গেছে আর কিছু যাবে না, তুমি আমার কথা নিবা, ওই মাঝিকে ডাক দিবা, বুড়ি করে মানা এই ধরনের কাজ আমার দ্বারাই হবে না, বললো কেন, সবাই তো আমরা পার হব, বললো হ্যাঁ আমরা তো সবাই পার হব, কিন্তু আমি ডাকতে পারবো না, কেন, বললো ওই মাঝির একটা নিয়ম আছে, কি নিয়ম, ওই মাঝিকে যে ডাকে তারই ডাক শুনে তাকেই পার করে, যে ওই মাঝিকে ডাকে না তাকে পার করে না, এই ঘাটের একটা নিয়ম আছে, এই ঘাটে পার হতে গেলে যার যার ডাকে তাকে পার হতে হবে, কেউ কার ডাকে পার হবে না, হরি বল হরি বল, তোমরা উলুর ধ্বনি দাও, হরির ধ্বনি দাও বা না দাও আমি আর বলতে যাব না, কারো ডাকে কেউ পার হবে না, যার যার ডাকে তাকে পার হতে হয়, ঘাটের নিয়ম আছে, ওই মাঝিকে যে ডাকবে তাকেই নৌকায় নেবে, মাঝিকে যে ডাকবে না তাকে নেবে না, এই তো নিয়ম, একবার ভগবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, তাহলে ডাকাডাকি বন্ধ করলে হবে না, কি গো যার যার ডাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাব, ছেড়ে দিলাম বক্তব্য, এবার প্রতিপক্ষ যা গান করে গেছে সেই জায়গায় আমি দাঁড়াবার চেষ্টা করি, যাহা আছে এই ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভাণ্ডে, তাহলে এই দেহভাণ্ডে আর ব্রহ্মাণ্ডে, এমনকি ব্রহ্মাণ্ডে যা পাঁচটা জিনিস
নেই তার দেহ ভাণ্ডে আছে, মানে ব্রহ্মাণ্ডের থেকে পাঁচটা জিনিস বেশি আছে আমার এই দেহ ভাণ্ডে। চিনবে কারা, জানবে কারা, দেখবে কারা? এ তো সবার দেখা সম্ভব নয়, সবাই দেখা সম্ভব নয়। এই ভাণ্ডেরটা, এই দেহ ভাণ্ডে দেখা সবার দ্বারাই সম্ভব নয়। কে দেখতে পারে? চৈতন্য চাঁদ যার হৃদয় আকাশে ওঠে একমাত্র বসে, এই দেহ ভাণ্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডটা তিনি দেখতে পায়, নইলে কেউ দেখতে পায় না। চৈতন্য চাঁদ যার হৃদয় হয় কেমন? অতএব আমরা তো জানি একে চন্দ্র দিয়ে পক্ষ তিনি নেত্র চারে বেদ পাঁচে পঞ্চমান ছয়টি ঋতু সাথে সমুদ্র আটে অষ্টবর্ষ তো অনেকেই আমরা জানি। আমি যদি না জানি আপনারা তো জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা গান লিখেছে, লবণী খুসুরা সর্পি খাপারে দধি দুগ্ধ আছে জল, ওই সর্পি আছে লবণ পর মানুষ মারা। এই আমাদের সাতটি সমুদ্র, তাই তো? লবণ ইক্ষু সুরা সর্পি দধি দুগ্ধ জল, এই সাতটি সমুদ্র। তা কি লিখলেন মহাজন? ওরে লবণ ইক্ষু সুরা সর্পি মানুষ মারা কল, সর্পি আছে লবণ উপর মানুষ মারা কল, সর্পি আছে লবণ উপর মানুষ মারা কল, একবার হরি হরি বল হরি বল হরি বল। বিসারে সর্পি বিস্তারে বিকিয়ে প্রাণ হয় অজ্ঞান রয় কারাগারে, অনুমাদি বিসারে ওই সর্পি বিস্তারে আর বিকিয়ে প্রাণ হয় অজ্ঞান রয় কারাগারে। ওরে ইক্ষু চাইলে সুরা মেলে জমে রাই দেয় রসা। আজকে আসরে কিন্তু পালা ধরে নাই, তাই না? ঠিক আছে, আগে উঠে আগে উঠে উনি সুন্দর প্রশ্ন করে বসে গেছে, মানেটা আমরা নিশ্চয়ই জানি। স্কুলে কে কাকে প্রশ্ন করে? যখন স্কুলে পড়তা তুমি মাস্টারকে প্রশ্ন করতে না মাস্টার তোমারে প্রশ্ন করতো? কোনটা কোনটা? মাস্টারকে প্রশ্ন করতে।
তো আজকে হচ্ছে স্কুলের মাস্টার উনি, আমি ছাত্র। হ্যাঁ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আমার থেকে বয়সে বড়, জ্ঞানে বড়, গুণে বড়, ঠিক আছে, সব দিকেই উনি বড়। তারপরে আমার প্রতিচ্ছবি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আর ওনার প্রতিচ্ছবি একেবারে বাউল। হ্যাঁ বাউল, অনেক বাউলরা অনেক বাউল গান আমরা শুনেছি, অনেক রকম ব্যাখ্যা দিয়ে থাকেন। আর আমার মোট কথা, আমার মনে যেটা কয়, বাউল হয় দুই প্রকারের, লাইট এইগুলোও নিবাই দাও, অন্ধকারে গায়ে আমার যদি কেউ দেখতে না পারে কি ওরি বল, কারণ ওইগুলো নিবে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি না, তার মানে সামনে আবার ধূপকাঠি, হরি বল হরি বল। বাউল হয় দুই প্রকারের, বাউল শিল্পী আর বাউল সাধক। যদি মনে করে যে দুইটাই এক জিনিস, জীবনও হতে পারে, জীবনও হবে না। বাউল সাধক আর বাউল শিল্পী দুটো দুই জিনিস, কি বাবা ঠিক তো? বাউল সাধক আর বাউল শিল্পী দুটো দুই জিনিস। এই অনেকেই আমার মতন লোককে বাউল ভেবে নেয়। হ্যাঁ আমি বাউল আপনারা বলতে পারেন, বাউল শিল্পী, বাউল না, বাউল না, আমি বাউল নামে গান গাই, তাই বাউল শিল্পী হলে হতে পারি, কিন্তু বাউল না, কারণ বাউল কি জিনিস হতো সেটা বুঝি নাই আমি। কিন্তু আমার প্রতিপক্ষ যিনি একদম অরিজিনাল বাউল, এনার নামকরণ আমাদের বাউল জগৎ থেকে অনেকদিন আগে হয়ে গেছে। তো যেখানেই গানে যাই মাঝে মাঝে অনেককে জানিয়ে দিই, হয়তো হ্যান্ডবিলে দেখেছেন ওনার নাম সুবোধ হালদার, কিন্তু আসলে তা না। তুমি কি জানো ওনার নাম? জানো না, তাহলে কি করলাম? ওর নতুন নামকরণ হয়েছে জানো না, কাঁথা বাবাজি, কাঁথা বাবাজি, কাঁথা কাঁথা। ওনার গায়ের ড্রেসটা একটু দেখেন, দেখেন কাঁথার মতন সেলাই করা, তা গোসাই কাঁথা বাবাজি। আপনার এই কাঁথার মতন ড্রেসটা কেন হলো আমার একটু প্রশ্ন রয়ে গেল, আপনি একটু জায়গা করে উত্তর দেন। কি উত্তর প্রশ্ন করতে পারি তো নাকি? পারবো না, পারবো না, হরি বল হরি বল। এই কেমন হলো বলো তো, আসরটা কেমন হলো? এই মোবাইলে প্রেম করে অনেক ছেলে মেয়ে, না দেখে, না দেখে প্রেম করে না, রং নাম্বার চলে যায়, প্রেম হয় যে কারো সাথে কারো দেখা দেখি নাই, এই না দেখলে কি আর প্রেম ঠিক মতন হয় বাবা হয়? এই যে আপনারা কয়জন আছেন আমি আর দেখতেই পাচ্ছি না। দলের আশেপাশে সেই সাগরে গৌর আসে, আর শয্যা পেতে মধুর রসে রয় ভাবা বেশে, গানটায় প্রশ্ন ছিল আমার দেহের মধ্যে সাতটা সাগরের মধ্যে কোন সাগরে আমার গৌর হরি আসে। এখানে পদকর্তা লিখলেন দ্বিদলের আশেপাশে সেই সাগরে গৌড়া আসে, আর শয্যা পেতে মধুর রসে রয় ভাবা বেশে। আরে দুগ্ধ সাগরে স্বয়ং হংস, আরে মন দুগ্ধ সাগরে স্বয়ং হংস, সদাই অচল বলয় অটল। দ্বিদলের আশেপাশে সেই সাগরে গৌর আসে, আর দুগ্ধ সাগরে, ওরে দুগ্ধ সাগরে স্বয়ং হংস, সদাই অব্যয় অচল হয় অটল। মানুষ মরা কল, সর্পি আছে লবর উপর মানুষ মরা কল, ওই সর্পি আছে লবর উপর মানুষ মরা কল, একবার হরি বল হরি বল হরি বল হরি বল। Thank you.
প্রীতি, দিন তরণী কয় মরে না সে যার আছে প্রীতি। কখনো বা হয় প্রকৃতি, কখনো বা পুরুষ আকৃতি, দিন তরণী কয় মরে না সে যার আছে প্রীতি। চাতক দৃষ্টি হবে বৃষ্টি, পরে চাতক দৃষ্টি হবে বৃষ্টি, ওই চাতক দৃষ্টি হবে বৃষ্টি, হবি রে মানুষ মরার। গানের উত্তর গান দিয়ে শেষ, মুখে তার কোনো প্রশ্ন করে নাই, করেছে মুখে কোনো জিজ্ঞাসা রেখেছে? রাখে নাই, তাহলে আমার মুখে উত্তর দেওয়ার কিছু নাই কি মায়েরা? রাখে নাই, হ্যাঁ কষ্ট বসু বাজাও। একটা প্রশ্ন মুখে আমায় করে গেছে ভাই, অষ্ট বসু এরা কারা শুনতে একটু চাই। অষ্ট বসু স্বর্গের এরা ব্রহ্মার পুত্র হলো, এই তো তোমার কথার জবাব আমার কথায় মিটে গেল। অষ্টবসুকে আমরা দেখো এই দেহেতে পাই, অবধব সমধর অনিল অনল প্রত্যুষ প্রভাস, মানে কি জল এমনি ভাবে এই আটখানা বসু আমার দেহেই বিরাজ, এরা স্বর্গে। হঠাৎ করে অষ্ট বসু সবাই মেলে একদিনে বশিষ্ঠের আশ্রমেতে গেল, আশ্রমেতে গিয়ে অপূর্ব দৃশ্য দেখিবার পেল। কি দেখতে পাই? তাহার আশ্রমে একটা গাভী ছোট আছে ওরে ভাই, কামধেনু তাহার নাম, এটা মিথ্যা কথা নয়। সবার ছোট, যার নাম হলো গিয়ে প্রভাস, ইনার অর্ধাঙ্গিনী সঙ্গিনী, ওই গাভী দেখে লোভ হইয়া গেল। তাহার সহধর্মিনীর কথাই ওই গাভী প্রভাস চুরি করিল, ওই গাভী চুরি করে ফেলল, চুরি করে নিয়ে চলে গেলেন অষ্ট বসু। বশিষ্ঠ মুনি আশ্রমেতে যখন এলো ভাই, তাকিয়ে দেখে তাহার আশ্রমে কামধেনুটা নাই। মুনি চিন্তা করলো, আমার এই গাভী নেবার দুঃসাহস কার? হঠাৎ করে মনি তখন
ধ্যানস্থ হলো ভাই, স্বর্গের অষ্টবশ এই গাভী চুরি করেছে জানিবারও পায়। অমনি দেখো মনি দেখো করে নাই ভাই মা, গরু চুরি করার অপরাধে তাদের দিল অভিশাপ। শোনো শোনো শুনুয়া আমার কথা নেবে, আমার অভিশাপে তোমরা মত্ত ধামে যাবে। অভিশাপ প্রাপ্ত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সবাই মিলে মনির চলন ধরে মিনতি করে বলছে, আমরা তো চুরি করিনি, চুরি করেছে একজন, তার নাম প্রভাস। আপনি আমাদের আটজনকে অভিশাপ দিয়ে দিলেন, আমরা মর্তধামে যাব, প্রভু আমাদের ক্ষমা করে দিন। মনি কয় ওরে পাগল তোরা আমার কথা নিবি, আমার অভিশাপে তোরা কিন্তু মর্তধামে যাবে। তবে একটা কথা বলতে পারি কি, তোরা সাতজন মর্তধামে যাবি ঠিক, সাতজন গিয়েই মুক্তি পাবি, আবার স্বর্গে ফিরে আসবি, কিন্তু যে মেন আসামি তার আসামি, তাহলে মর্তধামে আমরা কার গর্ভে জন্ম নেব? মর্তধামে জন্ম নিতে হবে কার গর্ভে? তাকিয়ে দেখে গঙ্গা দেখো অভিশাপ প্রাপ্ত ছিল, গঙ্গার কাছে বসুগণ তখন চরণ ধরিল। আবার মর্তধামে তুমি যখন চলে যাবে তাই, তোমার গর্ভে আমরা কিন্তু জন্ম নিতে চাই। একবার হরিবল 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 হরিবল। গঙ্গাও কথা দিয়ে দিল, যাও তোমরা অষ্টবর্ষু আমার গর্ভেই জন্ম নেবে। গঙ্গা এখন মর্তধামে এসে কাকে বিয়ে করবে? মর্তধামে এসে গঙ্গা কি কর্ম করিল? প্রতীক রাজার এসে বাম ডান জানুতে ব্রহ্ম গঙ্গা বসিয়া রহিল। রাজা প্রতীকের এই ডান জানুতে এসে গঙ্গা বসে বলল, তুমি আমাকে বিবাহ কর। রাজা প্রতীক বলল, গঙ্গা একটু ভুল হচ্ছে তোমার। কেন? বলে ডান জানুতে পুত্র মধুর স্থান হয়, তুমি যদি বাম দিকে বসতে, বামে বসতে তাহলে আমি তোমায় বিয়ে করতে পারতাম, কিন্তু তুমি সেটা করো নাই, অতএব ঘুরে যাও, আমি কথা দিলাম তুমি আমার পুত্রবধূ হয়ে আসবে। প্রত্যেক রাজাই অমনি দেখো গঙ্গায় ফিরিয়া ভাই দিল। কিছুদিন পরে তাহার ছেলের সঙ্গে গঙ্গার দেখা হলো, প্রতিপ্রাদার ছেলের নাম রাজা শান্তনু। এই রাজা শান্তনুর সঙ্গে জাহ্নবীর বিয়ে হল, অপরূপা সুন্দরী জাহ্নবী, এর নাম পরিচয় হল। রাজার সঙ্গে যখন প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে গেলেন গঙ্গা, জাহ্নবীর সঙ্গে রাজা শান্তনু প্রতিজ্ঞায় আবদ্ধ হলো, কেমন? কোনো কাজে কোনো ভাবে আমার কথা নিবা, আমার কাজে কোনোদিন তুমি বাধা নাহি দিবা। প্রতিজ্ঞা করিল অমনি দেখো বিয়ে হলো ভাই, জাহ্নবী শান্তনুর ঘরে রানী হলো তাই। আস্তে আস্তে কয়েকদিন পরে গর্ভবতী হলো,
স্বর্গের এক দোষ এসে গঙ্গার গর্ভে জন্ম নিল। গঙ্গা তখন সেই শেষে কি ভাই প্রসব করিল, আস্তে আস্তে নিয়ে গঙ্গায় বিসর্জন দিল। প্রথম সন্তান জাহ্নবী প্রসব করে গঙ্গায় বিসর্জন দিল, কারণ রাজা তো আর জানে না যে আমার ছেলেটাকে, এটা একমাত্র ওই জাহ্নবী জানে। একে একে সপ্ত বসু জন্ম নিল ভাই, সঙ্গে সঙ্গে উদ্ধার হয়ে স্বর্গে চলে যায়। এই যে আমার অষ্ট বসু করেছেন, তার মধ্যে সাতখানা বসু অবধব সমধর অনিল অনল প্রত্যুষ, এরা চলে গেল প্রবাসের পালা যখন এলো, মানে অষ্টম গর্ভে গঙ্গাজির সন্তান ধরলেন। প্রসব করবার পরে রাজা সন্তানের মুখমণ্ডল দেখিল, রাজা শান্তনু সন্তান দেখে পাগল হইয়া গেল। সন্তান নিয়ে গঙ্গা আবার চলে যাচ্ছে, রাজা শান্তনু কয় ও রানী তুমি আমার কথা দিবা, অন্তত তুমি একটি সন্তান আমায় ভিক্ষা দিবা। রাজা তোমার সঙ্গে আমার কি কথা ছিল, আমার কোনো কাজে কোনোভাবে কোনোদিন বাধা দেবে না, বলো তুমি কেন বাধা দিলে? আমি তোমার সন্তান নিয়ে চলে যাচ্ছি, তবে হ্যাঁ সন্তানকে আমি তোমাকে ঘুরিয়ে দেব। পূর্ণ বয়স্ক যখন গঙ্গার সন্তান বটে হল, রাজা শান্তনুর কাছে এসে সন্তান ফিরিয়ে দিল। হ্যাঁ রাজা, আজ থেকে 16 বৎসর আগে যে সন্তান নিয়ে আমি চলে গেছিলাম এইটাই তোমার সন্তান, কি নাম রেখেছো? বলে এত সুন্দর দেখতে তোমার সন্তান, তাই তার নাম রাখা হয়েছে দেবব্রত। প্রভাস জাহ্নবীর গর্ভে রাজা শান্তনুর ছেলে হয়ে জন্ম নিল, নাম হলো দেবব্রত। দেখো ওই দেবব্রত কিছুদিন পরে প্রতিজ্ঞা করলো ভাই, প্রতিজ্ঞা করে মহাভারতের যিনি ভীষ্ম দেবতা, তাহলে আমি যদি এদিকে বলি এর মা গঙ্গা বাবা শান্তনু, একে একে অষ্ট বসুর জন্ম কথা বলা হইয়া যায়। শেষ বসু আমাদের বিশ্ব দেবীটা কথা মিথ্যা নয়, বিশ্বদেব দেখো মহাভারতে সরসজ্জায় পড়িল, এইটাই কিন্তু এক বসু, দেখো এক বসু ছিল। এই তো তোমার সকল কথার জবাব কথাই মিটে যায়, এইবার একটা প্রশ্ন করব এই ধর্ম সভায়, শোনো শোনো ও বাউল ভাই তোমার শান্তি চাই। বাউল ভাই তোমার কাছে আমি একটা জিজ্ঞাসা করতে চাই। কি জিজ্ঞাসা? এই যে এই যে এই যে ওইদিকে না, এইদিকে, এই যে বাউলটা বিভিন্ন ধরনের পোশাক বিভিন্ন মানুষে পরে, তা আপনার এই পোশাকের ভাবধারাটা আমি একটু জানতে চাই, তাই না? মানে জানতে চাই। আর একটা ছোট্ট জিজ্ঞাসা, কি তুমি যেখান থেকে গানে এখানে এসেছো, যেখান থেকে গানে এখানে এসেছো, কোন যানবাহনে চড়ে এলে? জবাবটা যদি সঠিক হয় তাহলে ভাববো তুমি বাউল গাইছো বা গাইতে পারো বা বাউল, জবাব যদি ভেজাল হয় তাহলে কিন্তু মানবো না। তাহলে ওরে লবণী খুসুরা সর্পি, ওরে লবণী খুসুরা সর্পি, দধি দুগ্ধ আছে জল, সর্পি আছে লবণ পর মানুষ মারা কল, সর্পি
আছে লবণ উপর মানুষ মরা কল, সর্পি আছে লবণ উপর মানুষ মরা কল, সর্পি আছে লবণ উপর মানুষ মরা। যাইনি তাই গৌরহরি, এইবার আমার বসে পড়ি, দেখা যাক প্রতিপক্ষ শিল্পী এসে কি জায়গায় দাঁড়িয়ে কি আলোচনা করে কি হবে গান গায়। জয়েন জয়েন ঘর থেকে বেরিয়ে এক সাধুর সঙ্গে দেখা গো, বুঝলেন, এক সাধুর সঙ্গে দেখা। তো বাড়ি থেকে বেরিয়ে বাবা একটা সাধুর সঙ্গে দেখা, যদি সকালবেলায় ঘুম থেকে উঠে যদি সাধুর মুখ দেখা যায় তাহলে দিনটা কেমন যায়, দিনটা ভালো যায় না? সাধু দর্শন করা মাত্র তো মনের ময়লা চলে যায়। তো বাবা সাধুকে দেখা মাত্র, সেই সাধু ওই সাধু আমাকে দেখা মাত্র আমাকে বলছে তার মুখের যা কথা, দেখা মাত্রই বলছে জয় জয় তারা, জয় জয় তারা। আমি বললাম বাবা তুমি কে গো? বলো আমি সাধু। আমি বললাম বাহ, আজকে সাধুর সঙ্গে দেখা হলো। ওই সাধুর সঙ্গে কথা বলে আমি বললাম বাবা আমি তো অনেক দূর গানে যাব, তো ঠিক আছে বাবা আসছি, আপনি আমাকে আদেশ করুন। ও জয় জয় তারা করে আমাকে আশীর্বাদ করলো। ওই সাধুর সঙ্গে কথা বলে একটু যেতে না যেতে আর এক সাধুর সঙ্গে দেখা। ওই সাধু আমাকে দেখা মাত্র জয় 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 আলোক রঞ্জন, আলোক রঞ্জন। আমি বললাম বাবা তুমি কে? বলে আমি সাধু। সেই সাধুর পরনে বাবা কালা পোশাক। আর তার আগে যে সাধুর সঙ্গে দেখা হলো তার বাবা পরনে বাবা লাল পোশাক, হাতে শাখা, পায়ে আলতা পরা, তার মুখে শুধু তারা তারা। এই সাধুর সঙ্গে দেখা হলো, দেখা মাত্র আমাকে বলছে আলাক নিরঞ্জন। আমি বললাম বাবা তুমি কে? বলো আমি সাধু। আমি ভাবছি যে বাবা আজকে দিনটা আমার ভালোই যাবে, শুধু সাধুর সঙ্গে দেখা। ওই সাধুর সঙ্গে কথা বলে একটু যেতে না যেতে আর এক সাধুর সঙ্গে দেখা। দেখা মাত্র বলছে নিতাই গৌর হরিবোল 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 হরিবোল।
আমি বললাম বাবা তুমি কে? বলো আমি সাধু। ওই সাধুর পরনে বাবা গেরুয়া পোশাক। আমার মনে এত আনন্দ, এত আনন্দ পাচ্ছি যে আজকে শুধু সাধুর সঙ্গে দেখা। ওই সাধুর সঙ্গে কথা বলে যেতে বলে একটু যেতে না যেতে আর এক সাধুর সঙ্গে দেখা। দেখা মাত্র বলছে জয় রাধে জয় রাধে জয় রাধে। আমি বললাম বাবা তুমি কে? বলে আমি সাধু। এই সাধুর পরনে আবার বাবা সাদা পোশাক। হে গুরুদেব, আমি কি প্রশ্ন করেছি বলেন? আমি কি প্রশ্ন করেছি? উঠে আমি জিজ্ঞাসা করেছি কিছু অজানা জিনিসকে জানার জন্য আমরা গুরু ধরি। গুরুকে প্রশ্ন করা যায় না, গুরুকে জিজ্ঞাসা করতে হয়। তা আমি তো প্রশ্ন করি নাই, আমি জিজ্ঞাসা করেছিলাম। তো হে গুরুদেব, আমি সাধুটা কাকে বলি? কেউ বাবা লাল পোশাকে সাধু, কেউ কালা পোশাকে সাধু, কেউ বাবা গেরুয়া পোশাকে সাধু, কেউ সাদা পোশাকে সাধু। এর মধ্যে আসল সাধুটা কে? এর মধ্যে আসল সাধুটা কে? মারাক তো প্রশ্ন করেছে আমার গায়ে নাকি আমি বাবা ক্যাথা গাই দিয়ে এসেছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন পোশাকটা সুন্দর, একটি নামও দিয়েছে, নামটা দিয়েছে ক্যাথা বাবাজি। আচ্ছা বলেন, এমনি ঠান্ডার দিন যদি এটা পরি তাতে অসুবিধা কোথায়? আরে খ্যাপা, এটা এমনি এমনি পরিনি। এই পোশাকটার দিকে তাকিয়ে দেখো, এই পোশাকটার মধ্যে লাল রয়েছে, সাদা রয়েছে, কালো রয়েছে, হলুদ রয়েছে, সবুজ রয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার এই জামাটা। আমার কাছে কে বা হিন্দু, কে বা খ্রিস্টান, কে বা মুসলমান, কে বা জৈন, কে বা বৌদ্ধ, আমার কাছে সকল জাতি সমান। পোশাকটা আমি এমনি পরিনি বাবা, তাই তোমার কাছে আমি জানতে চাই আসল সাধুটা আমি কাকে বলি, একটু সুন্দরভাবে জবাব আমি চাই। আরেকটা কথা জিজ্ঞাসা করেছে, আরেকটা মারাত্মক প্রশ্ন জিজ্ঞাসা করেছে, আমি এখানে এলাম কি করে? এখানে বাউল গান করতে আসলাম? যদি বলি আমি ট্রেনে এসেছি সেটা মেনে নেবে না, যদি বলি আমি বাঁচে এসেছি সেটাও মেনে নেবে না, যদি বলি কোনো জলজাহাজে এসেছি সেটাও মেনে নেবে না, তাহলে আমি আসলাম কি করে? সেটাই ওর জিজ্ঞাস। অবশ্যই উত্তর দেব, সুরছন্দে গাইব একটি গান, আর আমার গুরুদেবের কাছে কিছু কথা করে জিজ্ঞাসা। কারণ বাবা আজকে বাউলের আসরে বাউল গান করতে এসেছি, তাই না বাবা? এটা তো বাউলের আসর, তো বাউলের আসরে বাউল গানই গাইব, অন্য কোনো গান গাইব না। সাধনে বাউলের যাজন সাধন পাউলের যাজন বল মোর সর্নিধানে। এই বাউল শব্দের কি বা অর্থ? প্রথম বাউল কোন জনে? হে গুরুদেব, এই ব্রহ্মাণ্ডে এই যে আমরা বাবা বাউল গান করছি, আমরা সবাই বাউল গান শুনছি, বাউলটা কি? বাউল কাকে বলে? কয় প্রকারের বাউল আছে? প্রথম বাউল কে? শুধু বাউল শুনলে হবে না, বাউল গাইলে হবে না, তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা। ওরে কি সাধন বাউলের যাজন, কি সাধন বাউলের যাজন, বল মশনি ধানে বাউল কোন জনে। এই বাউল শব্দের কি বা অর্থ?
প্রথম বাউল কোন জানে। নিতাই গৌরী হরি বল হরি বল হরি বল হরি বল, কয় প্রকারের পাউল আছে, কার কি বা মত রয়েছে, কোন সাধনে কে পেয়েছে বল মোর সন্ধানে। এই ব্রহ্মাণ্ডের প্রথম বাউলকে কয় প্রকারের বাউল আছে, কার কোন মত রয়েছে, কোন সাধনে কে পেয়েছে, এটাই আমার জিজ্ঞাসা। আর জিজ্ঞাসাটা কোথায়? কেউ বাবা লাল পোশাক পরে সাধু সাজে ভাই, কেউ ভাই আবার সাদা পোশাকে সাধু হইয়া যায়। কেউ ভাই আবার কালো পোশাক পরে আলাক নিরঞ্জন অগো বলে, কেউ বাগের রুয়া পোশাক পরে মুখে হরি হরি বলে। এর মধ্যে কোনটাকে আমি এক নম্বর সাধু বলব আমি তোমার কাছে জানতে চাই, সঠিক সঠিক জবাব দেবে এই ধর্ম সভায়।
একটা যন্ত্র ধরে, তাতে কি বা কর্ম করে শিচরণ কই করনি রে, কি লাভ হবে ভূষণে। বাউলের হাতে একটা করে যন্ত্র থাকে, সেই যন্ত্রে কি কথা বলে, কি নাম করে, এটা তুমি সুন্দরভাবে একটু খুলে বলো কেমন, যে বাউলের হাতে যে যন্ত্র থাকে সেই যন্ত্রে কি কথা বলে। জিজ্ঞাসা করেছে এই জায়গায় আমি আসলাম কি করে, ওরে খ্যাপা, আমার কমিটির দাদা ভাইরা যখন আমাকে ফোন করে যে ভাই সুবোধ আমাদের গণাহারে বাউল গানে তোমাকে আসতে হবে, সঙ্গে সঙ্গে আমার মনোরথে, আমার ভক্তির মনোরথে আগে আমি এখানে চলে এসেছি, আমার যানবাহন তখন লাগেনি, তাই তোমার কাছে যে জিজ্ঞাসাগুলো সুন্দরভাবে একটু খুলে বলো যে আমি আসল সাধুটা কাকে বলি, আসল সাধুটা কে। জিজ্ঞাসা, লাল পোশাক পরে অনেক সাধু দেখা যায়, সেই সাধুর মুখে বাবা তারা তারা নাম শোনা যায়, কিছু সাধু দেখা যায় কালো পোশাক পরে হাতে একটা চিমটে নিয়ে, তাদের মুখে আলাক নিরঞ্জন, আলাক নিরঞ্জন আমরা শুনতে পাই, পাই না বাবা, পাই তো, যারা লাল পোশাক পরে তাদের মুখের কি বাণী, সুন্দর লাল পোশাক পরে হাতে একটা শাখা, পায়ে আলতা, কপালে একটা তিলক সিঁদুরের টান, মুখে বলছে জয় জয় তারা, মুখে বলছে জয় জয় তারা, বলে আমি সাধু, কেউ কালো পোশাক পরে আছে সে বলে আমি সাধু, কেউ গেরুয়া পোশাক পরে আছে সে বলছে আমি সাধু, যে বাবা সাদা পোশাক পরে আছে বলছে আমি সবচেয়ে বড় সাধু, ওরা সাধু না আমি সাধু, তাহলে আমি সাধুটা কাকে বলি, এটা তোমার কাছে সুন্দরভাবে একটু জবাবটা শুনি। পাওয়ার তো একবারে কম না, প্রশ্নকে তো পাওয়ার আছে, দেখবেন কিছু কিছু ওষুধ ছোট হলেও পাওয়ার থাকে, থাকে না, থাকে না, থাকে। আমাদের ওখানে একটা ছেলে লেখাপড়া করতে করতে যখন মাধ্যমিক পাস করেছে আসতে, তখন চিন্তা করতেছে আমি ডাক্তার হব, তো ডাক্তার হব কোন ডাক্তার হব, মানুষের ডাক্তার হব না, বলে কেন, বলে গঙ্গারামপুর বালুরঘাট মালদা শিলিগুড়ি কলকাতা ডাক্তারের অভাব নাই, মানে মানুষের ডাক্তার, আমি মানুষের ডাক্তার হব না, আমি পশুর ডাক্তার হব। হ্যাঁ, একদম সত্যি ঘটনা, আমার কথা রাগ করো না, এবার কিন্তু পশুর ডাক্তার চলছে, প্র্যাকটিস চলছে, করতে করতে পাশ করে ডাক্তারি পাশ করে বেড়ে হয়ে আসছে, আসার পরে
যে পশুর চিকিৎসা করে ওইটাই মরে, ডাক্তার ভালো, যারে ওষুধ দেয় ওইটাই মরে, ডাক্তারই তো চলে না। সকালবেলায় ডিসপেন্সারি খুলে নিয়ে চুপ করে বসে থাকে, রোগী একটাও যায় না। হঠাৎ করে আমার মতন একটা ছেলে, বুদ্ধি কম, আমাকে তোমার বুদ্ধি কম বুঝেন, বিশ্বাস করেন আমার বুদ্ধি একেবারে কম, আমার বুদ্ধি বলতেই নাই, ওই আমার মতন একটা ছেলে কম বুদ্ধি, যাই বলছে ডাক্তারবাবু ডাক্তারবাবু আমাকে তাড়াতাড়ি ওষুধ দেন। ডাক্তারবাবু কয় অনেকদিন পরে রোগী একটা পাইছি, ইনশাআল্লাহ এর জাত করে ছাড়বো, তাহলে বলে বলো তো কি রোগী, কয় কি রোগী মানে, আরে আমার বাবা রোগী। ডাক্তার চিন্তা করছে সব বিনাশ করছে, আমি তো মানুষের ডাক্তার না, আমি তো পশুর ডাক্তার, কয় বাবা রোগী কি হয়েছে, কয় পাতলা পায়খানা, কয় আপনি ওষুধ দেন, ওর গেছে মাথা ঘুরে, ডাক্তারের গেছে মাথা ঘুরে, আমি গরুর ডাক্তার, আমি পাতলা পায়খানা মানুষের কি চিকিৎসা করব। ও চিন্তা ভাবনা করে চিন্তা করছে সকালবেলা আবার রোগী ঘুরাই দেব, তা হবে সকালবেলায় আমি রোগী ঘুরাবো না, ওষুধ আমি দেবই। কি বলি রে ভাই, দেরি মোটেই করে নাই, ওই গরুর পাতলা পায়খানা হলে যে ওষুধ দেয় ওই ওষুধটাই দিয়েছে, ড্রোস একটু কমিয়ে দিয়েছে, কয় এইটাই দিয়ে দিই, ড্রোস কমাই দিই, তাহলে ওর বাবার পাতলা পায়খানা ভালোই যাবে। গরুর ওষুধ দিয়ে দিয়েছে, ওষুধ আনন্দে নিয়ে চলে গেছে। তিন ঘন্টা পর পর খাওয়ানোর কথা, গিয়েই এক ডোজ খাইয়ে দিয়েছে, বাবার পায়খানা হতো ঘন্টায় তিনবার, খাওয়ানোর পরে শুরু হয়েছে ঘন্টায় ছয়বার, তারপরে মনে করতে যে পেট ক্লিয়ার হচ্ছে আর একবার খাওয়াইয়ে দিই, আবার একবার খাওয়াইছে তখন নয়বার, বাথরুমে যাই আর আসে যাই আর আসে, তখন মনে করছে তৃতীয় ডোজটা দিয়ে দিই তারপরে ভালো হয়ে যাবে। তৃতীয় ডোজটা দিয়েছে বাথরুম, ওর বাবা গেছে ঠিকই কিন্তু আর বাড়াই আসে নাই, ও এখন দাঁড়াই আছে, বাবা আসে না কেন, ব্যাপার কি, বাথরুমের দরজাও খোলে না, অনেকক্ষণ কয় বোধে ক্লিয়ার হয়ে গেছে, এইবার এইবার ভালো হয়ে যায় বাবা। কিছুক্ষণ পরে দরজা ভেঙে দেখে বাবা পায়খানার মধ্যে মারা গেছে, হরি বল হরি বল, ওষুধের পাওয়ার কম না তো, হ্যাঁ মরবে না বাঁচবে, গরুর ওষুধ সে। এখন ওই ডাক্তার বাবু আনন্দে দোকান করছে, আর এই বেটা বাবারে নিয়ে যে শ্মশানে পোড়াইয়ে, বুঝলেন পোড়ানোর পরে কি কাপড় পরা হয়, ওইটা পরে ডাক্তারের চেম্বারের সামনে যাচ্ছে, বেটা ডাক্তার দেখেও কি বুঝতে পারিস না যে ওর বাবা নাই, ওর পোশাকটা দেখলেই তো বোঝা যায়, কয় বাবু বাবা এখন কেমন, কয় ডাক্তার বাবু আপনার ওষুধের যে পাওয়ার তুলনাহীন, কয় কেন, কয় আপনার ওষুধ খাইয়ে বাবা পায়খানায় ঢুকছিল আর বাড়াই নাই, পরে দেখি মারা গেছে, খালি মারা যায় নাই, সিতাই যখন বাবাকে পোড়াই ওই সময় দুই চারবার পায়খানা করছে, এত পাওয়ার আপনার ওষুধের, তো আজকে আমার প্রতিপক্ষ শিল্পীর প্রশ্ন পাওয়ার আছে মরার পর দুই চারবার, বুঝলেন, যাকে আমাদের শিল্পীর জীবন। আমার এক দাদা ভাই একটা গানের অনুরোধ করেছে, গানটাও গাই, সুন্দর একটা গান, গানটাও গাই আর প্রশ্নের উত্তরটাও দেওয়ার চেষ্টা করি। আমি একা না, আমি একা না, আমার মতন অনেকে, সবাই না আমার মতন অনেকে কি করেছিলেন, এই সংসারে খেলা করে, এই সংসারে খেলা করে, কেটেছে সারা জীবনটা, পুতুল খেলায় মেতেছে মনটা আমার, পুতুল খেলায় মেতেছে মনটা, thank you.
এই সংসারে খেলা করে, এই সংসারে খেলা করে কেটেছে সারা জীবনটা, পুতুল খেলায় মেতেছে মনটা আমার, পুতুল খেলায় মেতেছে মনটা, পুতুল খেলায় মেতেছে মনটা আমার, পুতুল খেলায় মেতেছে মনটা। দুধের বাটি নিয়ে মায়ের স্নেহের আঁচলে, সকালে করেছি খেলা মায়েরই কোলে, দুধের বাটি নিয়ে মায়ের স্নেহের আঁচলে, মায়ের কোলে হেসে খেলে, মায়ের কোলে হেসে খেলে চিনেছি ভুবনটা, খেলায় মেতেছে মনটা আমার, পুতুল খেলায় মেতেছে মনটা, পুতুল খেলায় মেতেছে মনটা আমার, পুতুল খেলায় মেতেছে মনটা। খেলেছি প্রেমে পিরিতির খেলা, প্রেমানলে পুড়ে অন্তর হয়েছে কালা, দুপুরে খেলেছি প্রেমে পিরিতির খেলা, প্রেমানলে পুড়ে অন্তর হয়েছে কালা, এখন বিরহ বেদনায় ভরা, বেদনায় ভরা আমার এই জীবনটা, পুতুল খেলায় মেতেছে মনটা আমার, পুতুল খেলায় মেতেছে মনটা, পুতুল খেলায় মেতেছে মনটা আমার, পুতুল খেলায় মেতেছে মনটা। বেলায় একটি লাঠি করেছি সম্বল, মুখে হরি নাম কপালে তিলক চন্দ্র, বিকেল বেলা আমার সাথী একটা লাঠি, ছেলে নয় মেয়ে নয় বন্ধু নয় বান্ধবী নয় কেউ, কারণ আমি তো আর চলতে পারি না, তাই একটা লাঠি আমার সাথে হয়ে গেছে, তাই তো? কখন? বিকেল বেলায়, বিকেল বেলায়, কারণ ওই লাঠি নিয়ে যখন হাঁটি ছোটবেলার কথা তখন মনে পড়ে যায়। এই তো কয়েকদিন আগে আমার প্রয়োজন কত মানুষের ছিল বন্ধু একটু চিন্তা করে দেখো, যখন দেহ আর চলবে না, চোখে আর দেখা যায় না, শরীরে আর শক্তি থাকে না, কানে শুনতেও পাই না,
তখন নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বন্ধু, নিজের বান্ধব, আত্মীয় স্বজন কেউ আমার কথা শুনতে চায় না, চাইবে না, কারণ তোমার আর প্রয়োজন নেই। এই জন্যে সময় থাকতে যে আপন তার ডাক্তার হবে না, সময় চলে গেলে তার হবে না। এখানে বলছে বিকেল বেলায় একটি লাঠি করেছি সম্বর, মুখে হরি নামে কপালে তিলক চন্দ, বিকেল বেলায় একটি লাঠি করেছি সম্বল, মুখে হরি নামে কপালে তিলক চন্দ, জানি না বাজবে কখন, জানি না বাজবে কখন খেলা শেষের ঘন্টা, পুতুল খেলায় মেতেছে মনটা আমার, পুতুল খেলায় মেতেছে মনটা, পুতুল খেলায় মেতেছে মনটা আমার, পুতুল খেলায় মেতেছে মনটা, এই সংসারে খেলা করে, এই সংসারে খেলা করে কেটেছে সারা জীবনটা আমার, পুতুল খেলায় মেতেছে মনটা আমার, পুতুল খেলায় মেতেছে মনটা, পুতুল খেলায় মেতেছে মনটা আমার, পুতুল খেলায় মেতেছে মনটা, পুতুল খেলায় মেতেছে মনটা আমার, পুতুল খেলায় মেতেছে মনটা, পুতুল খেলায় মেতেছে মনটা আমার, পুতুল খেলায় মেতেছে মনটা। সত্যি তাই, এখন সময় সংকীর্ণ। ওরে প্রাণে কাঁদে যারা সাইরে, বন্ধু তারে যদি পাই, সকল মনের দুঃখ জ্বালা আমি গিয়ে তার কাছে জুড়াই রে, আমার প্রাণ কাঁদে যারা সাই রে, প্রথম বাউল শিব ঠাকুর শাস্ত্রে ইহা কয়, শিব ঠাকুর মহাসাধক মহাসাধু তার উপরে নাই, পরম বৈষ্ণব শিব ইনি হচ্ছে প্রথম বাউল। কেন একটু লক্ষ্য করলেই বোঝা যায়, তিনতলা পাঁচতলা নিয়ে আমরা সবাই সাকির ওই তালায়, ভুলে গেছে একদিন সবাই যাব মাটির তলায়, শিব সোনার কাশি পরিত্যাগ করে সব কিছু ছেড়ে শ্মশানে এসে ভোলা না অঙ্গে মাথে চাই, শ্মশানে থেকে শিব ভোলা না হরি গুণ গাই, একবার হরি বল হরি বল হরি বল, ইনি হলো প্রথম বাউল আমি বলি তোমার ভাই, সাধু সম্বন্ধে আমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করলো ভাই, লাল সাধু কালো সাধু সবুজ সাধু নাকি আছে অনেক ভাই, এরুয়া সাধু তাই সাদা সাধু আমরা দেখি গো সবাই, এটাও তো একটা কথা না, আমার সাদা পোশাক লালারদের দিল রাধে রাধে বলে অনেক সাধু ঘুরে বেড়ায়, আবার দেখতে পাই মাঝে মাঝে লাল পোশাক পরে কপালে সিঁদুর টেনে হাতে তীর শুল নিয়ে
উনি জয়তারা জয়তারা বলে সত্যি তো, কেউ কালো পোশাক পরে হাতে চিমটা নিয়ে আলেক নিরঞ্জন আলেক নিরঞ্জন বলে বেড়ায়, কেউ আবার গেরু পোশাক পরে নিতাই নিতাই জয় নিতাই বলতে বলতে ঘুরে বেড়ায়। এখন প্রশ্ন, আচ্ছা এই পোশাকগুলো এই সাধুরা কেন পরে? সাধু যদি এরা সবাই হয় তাহলে এক পোশাক করতে পারতো কি গো মা? কথা তো সত্যি, তবে প্রশ্নটা খুব সুন্দর, আমি চাই ওই বাউল এইরকম প্রশ্ন যেন আরো বাউলকে করে। হ্যাঁ, তবে উত্তরটা আমার কাছে আছে, যদি বলেন কেন হবে না, ওই লাল সাধু লাল পোশাক কেন পরে ওটা আমি কেমন করে কম, আমি তো লাল পোশাক পরি নাই কোনোদিন। তাহলে উনি কিছু পেয়েছে, তা কি পেলো আমি শুনি আসবো, এর পরের বার যদি গানে আসি উত্তরটা আমি দেবো, হবে না? ওই কালো বাবাই বা কি পেলো আলেক নিরঞ্জন কয় কালো পোশাক পরে, শুনবো আগে তার গারে বাবা তুমি কালো পোশাক পরো কেন, উত্তরটা শুনি নিয়ে এসে পরের বার এসে উত্তর দেওয়া নিয়ে, হবে না? হবে না? লাল পোশাকের একটু কথাই আমি তোমারে দা, রেল লাইনে যদি লাল পোশাক ধরে টেনে হেবে যাই রে ভাই, লাল পোশাক ছোট বাচ্চাই ধরুক আর বুড়ো মানুষ ধরুক দেখার দরকার, রেল লাইনে যত বড় ট্রেন হোক একবার যদি লাল পোশাক কেউ ধরে ক্ষমতা নাই ড্রাইভার, সে লাল রং অতিক্রম করে যায়, পারে 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 না, লালের পাওয়ার কি দেখে, কালী ভক্ত যারা লাল পোশাক পরে তারা জানি গো সবাই, শ্মশানে মশানে তারা দিন কাটায় অঙ্গে মাকে ছাই, মুখে তাদের জয়তারা জয়তারা দেখতে আমরা পাই, জয়তারা মা তারা মুখে নাম নাই সদা সর্বদাই, আরে মায়ের ভক্ত। তা বন্ধু, এই মায়ের ভক্ত যারা লাল পোশাক পরে তারা আমরা শুনি নাই, একবার মায়ের পায়ে জবা হয়ে ওটনা ফুটে মন, মায়ের পূজা করতে গেলে জবা লাগবে ভাই, লাল জবা ভিন্ন মায়ের পূজা করার কোনো উপায় নাই, কালী ভক্ত মায়ের পূজার ফুল জবা নিয়ে তাই, ভক্তি ভাবে অমনি দেখো তারা দেয় মায়ের দুটো পায়, গাছের থেকে জবা নিয়ে এসে মায়ের পায়ে দি মায়ের পুজো করে। আচ্ছা তারে যদি প্রশ্ন করা হয়, বন্ধু তুমি কতদিন গাছের জবা দিয়ে মায়ের পুজো করবে, কোনো একদিন মায়ের পুজো তোমাকে করতেই হবে, আর সেই গোটা গ্রাম শহর জবা নাই কি দেখবে, ওই যা দিয়ে করতে হবে সেই তত্ত্বটা আগে জানতে হবে যে কোন জবা দিয়ে মায়ের পুজো করা দরকার, ওই গাছের জবা দিয়ে কতদিন করবা? দেহের দেখো তোমার রজগুণ বলে লাল রঙ হয়, রজগুণকে রক্ত জবাই পরিণত করে মায়ের পায়ে দিয়া, এই রজগুণটাই হচ্ছে লাল রঙ, এই রজগুণটাই হচ্ছে লাল রঙ, তাই বলল ও জবা নয় এই দেহের রজগুণকে রক্ত জবাই পরিণত করে ওরে ভক্ত মায়ের পূজাতে, তাহলে হল মায়ের ভক্ত, এই রজগুণকে যদি জবা করে মায়ের চরণ দিতে পারিস তবে মায়ের ভক্ত হতে পারিস, তাহলে দেখবা লাল পোশাক পরে যারা এদের মধ্যে একটা গুণ থাকবেই না, রজগুণ নেই, এই গুণে জবা করে মায়ের পায়ে যারা দিয়েছে ওরে ভাই, তারাই দেখো লাল পোশাক পরে বললাম তোমার ভাই। এখন কেউ যদি ভণ্ডামি করে পরে সেই দায় তারা বাবা পোশাক নয় কি, সেই দায় ওই লাল পোশাক, মাতৃভক্ত লাল পোশাক পরতেই পারে কারণ ওর মধ্যে রজগুণটা মাতৃচরণে দিয়ে দিয়েছে, কালো পোশাক পরে মরা মানুষ যারা হবে রে বাবা রে, তারাই দেখো ভক্তি ভাবে এই কালো পোশাক পরে, মরা মানুষ কালো পোশাক পরে, তাই না? ফাঁসির মঞ্চে ফাঁসির অর্ডার হলে কালো পোশাক,
পরাইয়া দেবে। তারপরে ওই আসামিকে ফাঁসির মন্ত্রে নেবে। তাহলে কালো পোশাকে যারা পরে তারা মরা মানুষ বললাম তোমার তো। কেমন মরা? এই দেহের ইন্দ্রিয় রূপ সব মেরে দিয়েছে ভাই, সময় থাকতে ভাবির মরা যারা মরেছে হে তাই। এই ভাবির মরা মরে লাল পোশাক পরে বলি তোমার ভাই, রিপ ইন্দ্র তাদের মধ্যে দেখো কিছু জাগ্রত নাই। নিজের বসে রিপ ইন্দ্র যে জন করতে বটে পারে, তারাই দেখো কালো পোশাক দেখো অদের মাঝে পড়ে। কালো পোশাক শুধু পড়বে তার মধ্যে রিপু ইন্দ্র সব দপ্ত হয়ে গেছে, তিনি একত্র করতে পারে। এইবার আসি গেরুয়া পোশাক। এই সম্বন্ধে আমি বেশি কিছু বলতে পারবো, কারণ গৌর হবি যখন সন্ন্যাসে যায় গেরুয়া পরেছিল, গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতি সকলে জানে ভালো। গেরুয়া কি? ত্যাগের প্রতি। তাই ভারতীয় পতাকায় গেরুয়াটা আমরা দেখতে পাই, গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতি। তাহলে যারা সব ত্যাগী তারা একমাত্র গেরুয়া পোশাক। আচ্ছা একটা কথা বলি, এই আসরে যে কয়জনই ভক্তবৃন্দ আছে সকলকে বলি, যারা বৃন্দাবনে গেছে আমার সঙ্গে একটু হাত তুলবেন তো, যারা বৃন্দাবনে গেছে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আমি বলছিলাম যারা বৃন্দাবনে গেছে তারা তুলবেন, যারা জাননি তারা তুলবেন না। আচ্ছা আর একবার দেখা যাক, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এখন আবার কয়েকজন কম তুললো, 30 বছর বাউল গান হচ্ছে এখানে, 30 বছর। আমি কিন্তু এই গোসাইয়ের গান শুনেছি, গোসাইয়ের সঙ্গে বহু জায়গায় গানেও গেছে, একেবারে মিথ্যা কথা না। তা এখানে 30 বছর হতো নাকি? বাহ বাহ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে এমন কোন জিনিস নেই যেটা আমি পারি না, একটা জিনিস আমি পারি না। কি পারি না? বলে নতুন করে একটা বৃন্দাবন আমি তৈরি করতে পারি না। কে পারে? বলে আমার ভক্তরা পারে, সেটা আমি পারি না। আমার ভক্তরা যেখানে আমার গুণগান গায় সেটাই মধুর বৃন্দাবন হয়। তাহলে সকল ভক্ত এখানে এসে তোমরা হাত তুললে না কেন? আমরা কি বৃন্দাবনে নেই? হরি কথা কৃষ্ণ কথা যেখানে হয়, সাধুগুরু বৈষ্ণব যেখানে রয়, সেটাই তো বৃন্দাবন হয়। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল। মনের কোকিলাটি ধুয়ে ফেলে সাদা পোশাক পড়তে হবে, তারপরেতে আস্তে আস্তে তুমি রাধা গুণগান গাবে। পোশাক পরে ভাই রে বৃন্দাবনে চলো, এই বদনে মাঝে মাঝে রাধে রাধে বলো। বৃন্দাবনে কিন্তু রাধা ভিন্ন আর কোন শব্দ নাই। আছে আমার ওখানকার মূল মহাজন হচ্ছে রাইকিশোর, তাই বৃন্দাবনে যারা গেছে তাদের পোশাকটাও সাদা মনটা সাদা। এক ফোঁটা যদি মনে নোংরা থাকে তুমি বৃন্দাবনবাসী হতে পারো না। মন সাদা হলে সাদা পোশাক পরতে পারে, সব ত্যাগ করলে গেরুয়া পোশাক পরতে পারে, ইন্দ্ররিপুকে মারতে পারলে কালো পোশাক পরতে পারে, রজগুণকে রক্তজামায় পরিণত করে মাতৃচরণ দিলে লাল পোশাক পরতে পারে। এবার আপনারা বিচার করুন কোনটা সাধু আর কোনটা সাধু না। একটাও বাদ না, সাধু সাধু সবাই সাধু। কিন্তু মাঝে মাঝে আমরা কিন্তু বিবাদ ঘটাই দেই। তবে একটা কথা, এই যে পোশাকগুলো সাধুর জন্য, এই প্রত্যেকটা পোশাক হচ্ছে সাধুর জন্য, ঠিক আছে? পোশাকের জন্য কিন্তু সাধু না, হরি বল, পোশাকের জন্য সাধু না, সাধুর জন্য পোশাক। কেউ যদি পোশাক পরে সাধু হওয়ার চেষ্টা করে তার মরণ আছে। কি বাবা, হরি বল হরি বল, পোশাক পরে সাধু হয়েও না, সাধুর জন্য পোশাক। হরি বল হরি বল।
এই তো তোমার প্রশ্ন আমার মনে হয়েছিল। বাজা দেখতে দেখতে আমাদের সময় শেষ হইয়া যায়, আর কেন বেশি কথা বলবো এই সভায়, ওরে 4 মিনিট সময় আমার হাতে আছে, আমি কি প্রশ্ন করল দাঁড়, শোনাতে হবে ছোট্ট করে একটা রেকর্ডিং গান, এই গান শুনে আজকের মতো আমরা বিদায় নেব, আর ভুল ত্রুটি হলে সকলের কাছে ক্ষমা চেয়ে নেব, আরে এই পর্যন্ত এবার আমার ভাষাঙ্গ করি, চা দেব তবে সবাই মিলে একবার বলে বলে হরি হরি বল। সত্যি তাই, আমার জন্য না সবাইকে একদিন সেই ঘাটের পারে যেতেই হবে, অনাদি প্রাণী গোবিন্দকে আমরা মাঝি রূপে পাবো। ষোলোয়ানা দিয়ে যে পাঠিয়েছিলাম আছে, ষোলোয়ানা ছাড়া তো এই ঘাটে পার হতে পারবি না, তাই বলে ভবের খেলা সঙ্গ হলে আমায় নিয়ে পার করি, আরে আমার জীবন নদীর নাইয়া,
ঘরে জমা ছিল লাখো টাকা গয়না, পারের কালে অচল হবে রে দেখি নাই ভা বিয়ারে আমার জীবনে নদীর নাইয়া, সোনার ঘাটে বেঁধেছিলাম বাসা, বেঁধেছিলাম বাসা সুজন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হবে রে নিয় পার কো নদীর নাইয়া, আমার জীবন 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 জানি তাই গৌরী আজকের মতো।